আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম সুজি পটেটো ফিঙ্গার, খুবই ইয়ামি এবং মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। সকালে এবং বিকালে নাস্তায় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর এখন ইফতারের সময় আপনারা অবশ্যই খেতে পারেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং 1 কাপ সুজি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে গরম পানি দিয়ে সুজিগুলোকে ভিজিয়ে রাখব 20 মিনিটের মতো। ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম পানির সাথে। আমার মনে হচ্ছিল পানিটা কম হয়েছে, তাই আমি আবারও পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে পানিটা মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সোয়াবিন তেল। সোয়াবিন তেল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি কিছু আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে এখন ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো আমার ম্যাশ করা শেষ। এখন আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওই সুজিটা আলুতে দিয়ে দিব। এখন আস্তে আস্তে এভাবে চামচ দিয়ে সবগুলো সুজি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো সুজি আমার দেওয়া শেষ। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি কালো মরিচের গুঁড়ো। সবই আমি 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু মুরগির মাংসকে ভাজি করে ব্লেন্ড করে এভাবে কুচি করে নিয়েছি, একদম ব্লেন্ড করে নিয়েছি। ওই মুরগিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মুরগিগুলো আমার এখানে দেওয়া শেষ। আপনারা চাইলে মুরগিগুলোকে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। আমার কাছে এভাবে ভালো লাগে, তাহলে মাখতে সুবিধা হয়, তাই আমি এভাবেই দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো মিশানো শেষ। এখন আমি হাতের তালুতে একটু তেল নিয়ে নিচ্ছি। তারপর এভাবে আমি ফিঙ্গারে শেপ করে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আলাদা একটা সাইডে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিচ্ছি এবং একে একে সবগুলো আমি এখানে তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার সুজি এবং পটেটো ফিঙ্গার। আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আজই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তবে এখানেই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।